সবাইকে নমস্কার। আজকে ক্যাবিনেট মিটিং ছিল। ক্যাবিনেট মিটিংয়ে আমরা 74 জন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অফ দ্য এটিএম ইন দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ত্রিপুরা আন্ডার দি সেন্ট্রালি স্পন্সর স্কিম। স্কিমটার নাম হলো ন্যাশনাল মিশন অন এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড টেকনোলজি, নামেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এই প্রকল্পে 90-10 শেয়ার 58 জন আমরা এটিএম, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজমেন্ট ম্যানেজার, আমরা মন্ত্রিসভা আজকে কৃষি দপ্তর দিয়ে অনুমোদন দিয়েছি যে নিয়োগ করার জন্য। এদের প্রত্যেকের বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে। 90-10 শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন স্কিম চলবে ততদিন এটা থাকবে। এতে আমাদের টোটাল এই পারপাসে খরচ হবে বছরে 1,74,00,000 টাকা এটার জন্য। এবং এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 1,54,70,000, আমরা দেব 19,30,000। এটা আমাদের এই জন্য আজকে মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে। পোস্টার নাম এবং এটা প্রত্যেকটি ব্লকে একজন করে এটা স্কিমের এইটা, তো সেজন্য আজকে মন্ত্রিসভায় নিয়েছে। এটা এটার যারা কোয়ালিফিকেশন থাকবে বিএসসি ইন এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর, এগ্রি বিএসসি অ্যান্ড অ্যালাইড সেক্টর, অনেক সময় এগ্রি ইকোনমিক্সও থাকে, সেই জন্য অ্যালাইড সেক্টর বলেছে। এই জন্য একজন নিয়োগ করার জন্য অনুমোদন দিয়েছে। সংক্ষেপে পোস্টার নাম এটিএম, পুরো নাম অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, মিশনের নাম ন্যাশনাল মিশন অন এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে নামেট, NMAET। এটা হলো একটা আপনার জানার আপনাদের ধারণা নিশ্চয়ই আছে, সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার আছে, এর নিচে সেক্টর অফিসার আছে। সেক্টর অফিসার সাধারণত লিঙ্ক রাখে সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচারের সাথে, কৃষক এবং এগ্রি সেক্টরের অফিসারের সাথে লিয়াসো মেনটেনের জন্য, কৃষিকার্যের সাহায্যের জন্য এবং বিভিন্ন রকম বিষয়ে কৃষকের সাথে তাদের জন্য ডাইরেক্ট লিঙ্কটা থাকে কৃষকদের এবং সেক্টর অফিসারের মাঝখানে, টু মেনটেন দি রিয়াস, এই কাজটা তার।